তৈরি করব, যেটা আমি বলেছিলাম দিদিকে বলো, নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো, সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। সে অফিসারই হোক, সে কোনো রাজনৈতিক দলই হোক, সে কোনো সাংবাদিকই হোক, সে কোনো বাইরের লোকই হোক, সে কোনো দাঙ্গা বানানোর চেষ্টাই হোক, সে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টাই হোক, আমি এখনো বলছি রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, ষড়যন্ত্র করেই করা হয়েছে, আমরা চাই এর বিচার হোক। ঘটনা ঘটার পর আমাদের সিট অনেক কাজ করেছিল, সিবিআই করেছেন, ভালো করেছেন, সিবিআই কাজটা করুক, আমাদের সহযোগিতা থাকবে, কিন্তু এই কাজটা না করে যদি অন্য কাজ করতে যায়, বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে, তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আমার নামব। তার কারণ আমি দেখেছি নোবেল প্রাইজ থেকে শুরু করে, নোবেল প্রাইজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে গেল, সিবিআইকে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে 14 জনের গণহত্যা হয়েছিল, সিবিআইকে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত বিচার হয়নি। নেতাজির 7 জন মারা গিয়েছিল, সিবিআই করতে পারেনি। মনে রাখবেন সিংপুরে কৃষক কন্যা তাপসী মানিককে জীবন্ত পুড়িয়ে সিপিএমের লোকেরা মেরেছিল, আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, নরকঙ্কালের মালা পরে বসে থাকতেন তারা। আর আজকে বড় বড় কথা, তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের কাজ করছে, সহ্য করতে পারছি না, 800 ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, আবার একটা কোশিন কিনবেন ডবল দাম করে দিয়েছে, প্যারাসিটামলের সব দাম বাড়িয়ে দিয়েছে, ডায়াবেটিক ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, সমস্ত ওষুধের দাম সেন্ট্রাল গভর্নমেন্ট 3-6 মাস আগেও বাড়িয়েছে, আবার বাড়িয়েছে। দেখছেন নেতাগুলোর কোনো চাল চলন, কোনো কথা বলো না, নেই। কোথাও একটা লোক খুন করলে সারাক্ষণ রক্ত দেখিয়ে দাঁড়াবে, ওটা যে বাচ্চাদের মধ্যে প্রভাব পড়ে এটুকু বোঝবার ক্ষমতা নেই, ওদের নাকি টিআরপি বাড়বে, টিআরপি আগুন জ্বলতে জ্বলতে না একদিন টিআরপির আগুনে দেশ ভাইয়ের ঘর পুড়ে যাবে, টিআরপি দেখতে দেখতে।